অনেকেই ঋণী রয়েছেন, ঋণ শোধ করতে পারছেন না, এবং এই জন্য কি দোয়া আছে তা আমাদের কাছে জানতে চান। ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো দোয়া রয়েছে, সেই দোয়াগুলো যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ আপনি ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। প্রথমত হচ্ছে আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ুন, আর তৃতীয়ত হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং চার নম্বর হচ্ছে সিজদার মধ্যে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেটি পড়ুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়াতুইজ্জ মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অথবা এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আযযি ওয়াল কাসরি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়াউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল। এগুলো পড়তে থাকুন সকাল সন্ধ্যা, আপনার ঋণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।